রাঙ্গনীয় উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের বাইশে ঢেবা এলাকাটি ছিল দরিদ্র জনগোষ্ঠীর আশ্রয়স্থল গত কয়েক দশর পূর্বে এই এলাকায় ছিল না তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না কোনো মাদ্রাসা মসজিদ স্কুল এলাকার কয়েকজন হয়ে সকলের সহযোগিতায় সরকারি একত্র পাহাড়ি জমিতে গড়ে তোলেন ছোট্ট একটি ইবাদতখানা ও আরবি পড়ানোর জন্য মক্তব মূলত এখানেই চলত ইবাদত বন্দেগী ও শিক্ষা কার্যক্রম সময়ের পরিবর্তনে তারা ইবাদতখানার পাশে ইটবালু কংক্রিট দিয়ে তৈরি করেন একটি মসজিদ পরবর্তী সময়ে ইবাদতখানাটি অর্থের অভাবে জরা ঝিন্ন হয়ে পড়ে থাকলে গতকাল স্থানীয়দের নিকট হতে চাঁদা তুলে ইবাদতখানাটির সংস্কার কাজ শুরু করলে হঠাৎ একটি গোষ্ঠী ইবাদতখানার জায়গাটি নিজেদের বলে দাবি করে মসজিদটির কমিটির লোকজনদেরকে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তাড়িয়ে দেয় এবং মসজিদ কমিটির লোকজনদেরকে হুমকি ধুমকি দিয়ে কুষ্টি ভাষায় গালিগালাজ করতে থাকে এবাদত খানার বাস বেড়া কেটে মাটিতে ফেলে রাখে মসজিদের সীমানা ভেঙে দেয় তারা এলাকার স্থানীয়রা বলেন এটি মসজিদের জায়গা বহু বছর ধরে মসজিদের ছিল এখানে কিভাবে কোন আইনে সরকারি পিএফ জায়গায় মসজিদটি তাদের বলে দাবি করছে আমরা তা জানি না এই ভূমি দস্যুদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানায় তারা তারা আমি প্রথমে জায়গা দিছি।

মসজিদের কাজ শুরু করলাম হঠাৎ করে একজন মহিলা এবং দুইজন পুরুষ এসে আমাদেরকে দা বটি নিয়ে অতর্কিতভাবে হামলা হামলা করে এবং যারা কাজ করতে আসছে তাদেরকে দৌড়িয়ে দেয় এবং এই টিন এবং মসজিদের বাঁ সবগুলো কেটে আমরা শান্তি বসবাস করতে পারি মসজিদটা যেন পড়তে পারি যে ভাবে সুন্দর হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই এদের আমরা আইনগত পুলিশের চাই স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার জনাব জসিম উদ্দিন মাতব্বর বলেন মসজিদের জায়গা সংক্রান্ত বিষয়ের বিবাদ সম্পর্কে আমাকে মসজিদের কমিটি মৌখিকভাবে জানিয়েছে উভয় পক্ষকে ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে মা আমাকে যখন টেলিফোন করে জানাইছে আমি এদেরকে উভয়কে বলছি যাতে কোনো পুনরমিনা দ্বিতীয়বারের মতো কোনো সাংঘর্ষিক সমস্যা না হয় আমি এদেরকে জানাইছি যে আমি যদি কেউ করে এটার তো অবশ্যই আমি ব্যবস্থা নিব তারপরেও এদেরকে বলছি যাতে কোনোরকম সংঘর্ষ না হয় আমি উভয়ের পক্ষ থেকে আমি এটা যা সেবা করে উভয়ের প্রতিনিধি নিয়ে এটা অবশ্যই আমি একটা ওয়ার্ড মেম্বার হিসেবে আমি ব্যবস্থা নেব চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক